হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, কেমন আছে সকলে? আশা করছি ভালো আছে, সুস্থ আছে। আর সকলকে শুভ মহাশিবরাত্রি, অনেক অনেক শুভেচ্ছা। আজকে দিনে সবাই অনেক ভালো 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 করে কাটাও আর কি। আজকে তো শুক্রবার, শুক্রবারে আজকে আমি হচ্ছে শিবরাত্রি করেছি, তো সেই জন্য শাড়িটার পরে এই যে একটু ফুল লাগিয়েছি, মাথায় লাগিয়ে ঠাকুর ঘরে চলে এসেছি। তো ঠাকুর ঘরে এসে এখন একটু জোগাড় টোগাড় করে নিই, তারপরে শিবের মাথায় জল ঢালবো। তার মধ্যে যে ফল টলগুলো মধ্যে চন্দন লাগানো হয়ে গেল, এখানে হচ্ছে পঞ্চপ্রদীপটাকে সাজিয়ে নিলাম, আর এখানে আছে একটু ঘিয়ের প্রদীপ, এটাকেও সাজিয়ে নিলাম। আর এরপরে এখন শিবকে স্নান করাবো। দেখো এখানে সব আছেই, মালা আছে, ঘি, মধু সব কিছু রাখা আছে, দই থেকে শুরু করে যা যা লাগবে আর কি, মনে পড়েছে তাই তাই আছে। এখন আমি স্নান করাবো। আর এখানে তো সব রেডি করে নিয়েছি পুষ্পপত্রের মধ্যে দেখলে। আর এখন দেখো এই ঘিয়ের প্রদীপটাকে জ্বালিয়ে নিব। প্রথমে জ্বালিয়ে নিই ধূপ আর প্রদীপ। আর আমি দেখো এখানে হাসছিলাম না, একদমই মুখটা গোমড়া করেছিলাম, জানি না কেন, এমনি হয়তো। তো আমার বর বলছিলো একটু হাসো, তো সেই জন্য আর অহনের কি আনন্দ, মানে ওর বাবা বলেছে আমাকে হাসতে, তাই ওই একটু হাততালি দিল। আর যেহেতু প্রদীপটাও ধরে গেছে হয়তো সেই কারণে তোর। আর তারপরে কিন্তু আমি এখানে মানে ধূপকাঠিগুলোও জ্বালিয়ে নিব, আর ধূপ প্রদীপটা মেন। আর হচ্ছে আমি কিন্তু ওখানে ঘিয়ের প্রদীপ দিয়েছি, কারণ আজকে শিবের নামে একটা ঘিয়ের প্রদীপ দেওয়াটা মানে খুবই শুভ বলে আর কি মানা হয়। আর আমি কিন্তু আগের দিন করেছি উপোসটা, সারাদিন উপোসই ছিলাম। আর এই যে এখন সন্ধ্যাবেলা আমি মানে এক প্রহরে জল ঢেলে তারপরে যেটা খাবো তোমাদের দেখাবোই সেটাই খাবো আর কি। সন্ধ্যাবেলা, সন্ধ্যা না, এখন কটা বাজে? রাত 8:30 হয়তো বাজে, তো এই সময়টা এখন। আর ফার্স্টে দেখো আমি ভোলে বাবাকে এখানে নামিয়ে নিলাম, তো নামিয়ে এখন স্নান করাবো। যেহেতু মানে কী করাবো দেখতেই পাবে, তোমরা দেখতে থাকো, চলো। তো এখন এই যে পঞ্চামৃত বানাবো, সেই জন্য যে দুধ, কাঁচা দুধ, শুধু দুধ না, কাঁচা দুধ নিয়ে নিচ্ছে আগে। তারপরে যারা হচ্ছে চার প্রহরে জল ঢালে তাদের আলাদা নিয়ম, মানে দুধ একবার ঢালে, দই একবার ঢালে। তো আমি যেহেতু একবারই ঢালবো, চুপ করো। এই যেখানে দেখো মিশ্রি, মিষ্টিটাও দিয়ে নিবো এর মধ্যে। যে টক দই কখন সরো বাবা, মিশ্রি খাই না, তারপরে দেখো দিয়ে দিচ্ছে এখানে মধু, এটাকে এখন একটু ঘাটতে হবে, তাহলে এই পঞ্চম মিনিটে রেডি। দেখতেই পাচ্ছ, দেখা যাচ্ছে, আর এখন দেখো শান্ত করানো হয়ে গেল শিবকে। এখন কিন্তু আমি এই পাথরের বাটিটা যে আছে সেটাকে আমি একটু ঘি মাখিয়ে নিচ্ছি, কারণ ঘি মাখালে না খুব সুন্দর হয়, পাথরের যে কোনো জিনিসে যদি ঘি মাখাও তাহলে খুব ভালো হয়, তো সেই কারণে। আর এখন আমি শিবকে ভালো করে মুছে, ভালো করে পরিষ্কার করে মুছে এখন তুলে দেব মানে ভোলে বাবার জায়গাতে, তারপরে তো মাথায় জল ঢালবো, সেটা পরে। আর দেখতে থাকো এরপর আমি কী কী করি। তো এই যে স্নান করানো হয়ে গেল শিবকে, এখন আমি জায়গাতে বসিয়ে দেবো। তো এই যে এবার একটু চন্দন দিয়ে নিব, আমি কেশর চন্দনটা পাইনি। তাই দেখো এবার হচ্ছে আমি 21টা বেলপাতার মধ্যে ইয়ে করে নিবো, মানে চন্দন দিয়ে নিবো, চন্দন লাগিয়ে নিবো। তারপরে বেলপাতাগুলো ধোয়াই আছে অবশ্য, এটাকে
বাবার মাথায় অর্পণ করব। তো আমি প্রথমে পৈতাটা পড়াতে ভুলে গেছিলাম, তো এখনই পড়িয়ে দিচ্ছি, অসুবিধা হবে না। এখান থেকে আগে দিলে এখানে দিয়ে দেবো। ধুতটা ফুল আছে কিন্তু ফুলটা অতটা ভালো না, এটাই দিয়ে দেবো, জোগাড় করতে পারিনি। আর এই যেখানে হচ্ছে পঞ্চশস্য, মুখ কালায় কি কি থাকে সব, জপ তিল, তো এটা দিয়ে দিব। ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায়। তারপরে এই দেখো এখানে কিছু আতপ চাল নিলাম, সেটাকেও দিয়ে দিব। ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। আর এখানে এই যে একটা কাঁচা টাকা, ওটা দিয়ে দিব। আর এই যেখানে একটা গোলাপ ফুল নিয়ে এসেছিলাম বাবাকে দিব জন্য, তো সেখান থেকে এখানে যে গোলাপ ফুলের পাপড়ি, যেহেতু জল ঢালবে এখন, তো এখান থেকে একটু কয়েকটা পাপড়ি নিয়ে এটা দিয়ে দিব। পাপড়িটা জলে দিলে খুব ভালো নাকি শুনি, তো তা সেই জন্য দিব। আর এটাই দেখো, এটাও দিয়ে দিচ্ছি এখানে একটা গোলাপ ফুল। এখানে একটু গঙ্গা জল দিয়ে দিচ্ছি, একটু গঙ্গা জলে ঢালবো, যেটুকু ঢালবো অন্যদিন মিশ করে দিই, আজকে যেহেতু আর অল্প মানে অল্পই দিব ওই জন্য। অগুরুটা কোথায় গেল? আর এখানে একটু অগুরু দিয়ে দিব। যেখানে একটু জলে অগুরু দিয়ে দেখাও আমাকে একটু। তো এখন চলো একটু শিবের মাথায় জল ঢেলে নিই, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে করতে। এখানে দেখতেই পাচ্ছ সব ভোগ ফল মিষ্টি এগুলো সব দিয়ে দিয়েছি, আর উপরে আছে অখণ্ড ফল, আর এই যে আমার ভোলে বাবা, সব কিছু কমপ্লিট। এখন কিন্তু আমি শিবের মাথায় জল ঢালবো, তো সেই কারণে এখানে একটু জল নিয়ে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছ। তো চলো জল ঢালি। দেখো ঠাকুরের ভোগের জন্য পাওনা লাগে। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বরুকমেব বন্ধনাত মৃত্যুর্মুক্ষিতমামৃতাত। ওম নমঃ শিবায় নমঃ। ওম ত্র্যম্বকম যজামহে মৃত্যুর্মুক্ষিতমামৃতাত। ওম নমঃ শিবায় নমঃ। এখানে দেখলেই পেলে পুজো কমপ্লিট হয়ে গেছে, সব কিছু আরতি সব কিছুর আরতি টরতি করে নিলাম। করে নেওয়ার পরে এই যে এখন কলাটা ছিলছি, মানে সাবুটা ভোগ দিইনি, কিন্তু সাবুটা আমি রাত্রে নেব, তো সেই জন্য সাবু আর কয়েকটা ফল, বেশি ফল তো আমি খাই না, সেই কারণে অল্প কয়েকটা ফল যেটা ভোগে দিয়েছিলাম সেটাই, আর একটু মিষ্টি, আর এই তো সাবু, এটা রাত্রেবেলা নেব আর কালকে পালন করব। দেখতে পাচ্ছ যে তোমাদের দেখিয়ে দিলাম, ওখানটা হচ্ছে ফল কয়েকটা ছিল, আর আমি নারকেল টারকেল কুচি করে সব কিছু দিয়ে কিন্তু সাবুটা মাখিয়েছি, তো এখন রাত্রিবেলা খাচ্ছি। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, বাই বাই।